মশা নিধনের নামে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে যে ওষুধ দেওয়া হতো তা নিয়ে নগরবাসীর প্রশ্ন ছিল অনেকদিন ধরেই। এই ওষুধে তেমন উপকার পেত না নগরবাসী। ডেঙ্গু ও চিকনগুনিয়া জ্বর থেকে রক্ষা পেতে সচেতনতামূলক অভিযান এসে উত্তরের মেয়র জানালেন, মশা নিধনের বর্তমান ওষুধটি অকার্যকর। গত 10 বছর যাবৎ যেই ধরনের কম্পোজিশন আনা হচ্ছে এটা একই ধরনের কম্পোজিশন। আমরা এটা ইমিউন বিল্ড আপ হয়ে গেছে, আমরা কিন্তু ভিটামিন কিন্তু চেঞ্জ করা হয়, অ্যান্টিবায়োটিক কিন্তু চেঞ্জ করা হয়, কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের সেই মশার জন্য কোনো ধরনের এই কম্পোজিশন চেঞ্জ করা হয় নাই। আমরা সকল ধরনের এক্সপার্টের সাথে আলাপ করেছি, আমরা আইসিডিএমের সাথে আলাপ করেছি এবং এই ওষুধটি WHO দ্বারা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। সুতরাং WHO যদি অ্যাপ্রুভ যদি করে তাহলে এটা আমাদের জন্য কোনো ক্ষতিকর না। আমরা অলরেডি গত 7 দিন আগে আমি নির্দেশ দিয়েছি যে ইমিডিয়েটলি এই ওষুধটা চেঞ্জ করার জন্য। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এবছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা 700 ছাড়িয়েছে, মারা গেছে 2 জন। মেয়র বলছেন ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে রক্ষা পেতে সচেতন হতে হবে সবাইকে। আমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, এটা প্রক্রিয়ার মাধ্যমে মেইন কথা হলো ডিসিশনটাকে চেঞ্জ করা। এটি কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে এটি আনলে কোনো স্বাস্থ্যের ক্ষতি হবে, এটি আনলে কোনো পরিবেশের ক্ষতি হবে, এটি আনলে কোনো ঝুঁকিপূর্ণ হবে, এটি কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি। এটি আনলে কারো কোনো ক্ষতি হবে না, শুধু একমাত্র মশার ক্ষতি হবে। আমরা এই সিজনের জন্য আনতে বলেছি, এটা আগামী শীতের আগে, আমরা জানি শীতের আগে মশার খুব বেশি উপদ্রব হয়, আমি চেষ্টা করছি এটাকে শীতের আনে আগার জন্য। আর মিন টাইম এই মুহূর্তে আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। পরিষ্কার ও স্বচ্ছ পানিতে এডিস মশা বংশ বিস্তার করে, তাই ডেঙ্গু প্রতিরোধে ঘরে ও আশেপাশে যেন পানি না জমে তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।